দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাসপাতাল হয়েছে বরিশাল, আর এখন দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ চিকিৎসা সেবার অবস্থায় পৌঁছেছে। মানুষের বসবাস করার জন্য, সুস্থতার জন্য সবার আগে দরকার পরিবেশ, বিশেষ করে বাথরুম এবং ভিতরের যে অস্বাস্থ্যকর অবস্থা, এটি যাতে দ্রুত নিরসন করা হয়, ভরে যায় রোগী কিন্তু সুস্থ হয়ে যায়। প্যাথোলজিক্যাল সিটি স্ক্যান, এমআরআই সহ কি কি সুবিধা আছে এবং নাই, প্রতিদিন এই ধরনের একটি চার্ট যাতে মেডিকেল কলেজের সামনে টানানো থাকে, রোগীরা আসলে জানতে পারে যে এখানে এই টেস্টগুলো হাসপাতালে হবে, এগুলো হবে না, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য প্রস্তাব রাখছি। আর হসপিটালের যে সেবক সেবিকারা আছে তারা যে রুগীরা সেবা পাওয়ার কথা পায় না, এবং হসপিটালের অ্যাম্বুলেন্সের বাইরে যে প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলো থাকে সেগুলো যেভাবে কষায় মতো রুগীদের, বিশেষ করে মৃত রুগী বা ঢাকায় পাঠানোর জন্য যে মাত্রাতিরিক্ত টাকা নেয়, এইটা নিরসন করার জন্য একটি রেট নির্ধারণ করে দেওয়া উচিত। বরিশাল মেডিকেল কলেজের আমরা স্বাধীনতা শুনেছি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাসপাতাল হয়েছে বরিশাল, আর এখন দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ চিকিৎসা সেবার অবস্থায় পৌঁছেছে এই হসপিটালের। যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে প্রয়োজনীয় পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক কোথায় আছে এবং নাই, এটি কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে তাদেরকে প্রোভাইড করার ব্যবস্থা করার জন্য আমি প্রস্তাব করছি। একই সাথে আরেকটি অভিযোগ জনশ্রুতি আছে, অপারেশন করার জন্য চিকিৎসকরা যে প্রেসক্রিপশন দেন ঔষধ কিনতে, সেই ঔষধ কিন্তু সম্পূর্ণ ব্যবহার হয় না। ঔষধগুলো অপারেশন রুমে যারা সহকারী থাকেন বা স্টাফ থাকেন তারা সেগুলো পরে দোকানে নিয়ে বিক্রি করেন, এগুলো যাতে না হয় সেটি বন্ধ করার জন্য একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। একই সাথে যে পরিবেশের কথা বলা হয়েছে, দয়া করে মানুষের বসবাস করার জন্য, সুস্থতার জন্য সবার আগে দরকার পরিবেশ, বিশেষ করে বাথরুম এবং ভিতরের যে অস্বাস্থ্যকর অবস্থা, এটি যাতে দ্রুত নিরসন করা হয় সেই উদ্যোগটি গ্রহণ করবেন। এবং একই সাথে সদর হসপিটালের যে করুণ দুর্দশা, সেখানেও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আরেকটি বিষয়, আমরা জানি যে বরিশালে আমানতপুর যে একটি মাতৃ শোষণ আছে, মাতৃ শিশু হসপিটাল করার কথা আছে, সেগুলো কি অবস্থায় আছে, কোথায় আছে, এগুলো আদৌ উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, চালু হয়েছে কিনা, সে বিষয়টি তো উদ্যোগ গ্রহণ করার জন্য প্রস্তাব রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।